মার্গারেটা হোমসের কুমসাত উপস্থিত হল অসম সরকার রাজ্যিক শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণ স্থানীয় দরিদ্র রাইজর মাজত বিতরণ করলে খাদ্য সামগ্রী আর মাস্ক আজ মার্গারেটা হোমসের অন্তর্গত কুমসাই গাঁত উপস্থিত হয় অসম সরকারের রাজ্যিক শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণের লগতে সমষ্টিটির বিধায়ক ভাস্কর শর্মা মহামারী করোনা ভাইরাসের প্রতি লোকসকলক অধিক সজাগ আর সচেতন করার লক্ষ্যে উপস্থিত হয় মন্ত্রীগীর বিধায়কগী তেখেতৰ লগত উপস্থিত থাকে ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশৰ মুখপাত্র লক্ষ্য কোঁৱর ভারতীয় জনতা পার্টি তিনিচুকীয়া জিলা সমিতির সভাপতি লক্ষেশ্বৰ মৰাণৰ লগতে ভারতীয় জনতা পার্টির বহু নেতৃবৃন্দ গাঁওবাসী করোনার বিষয়ে সজাগতামূলক বক্তব্য দাঙি ধরার সরকারের নীতি নির্দেশনা সমূহ মানি চলিবৰ বাবে আহ্বান জানায় মন্ত্রীগৰাকীয়ে মই আপনার চ্যানেলের জড়িয়ে সকল রাইজকে ধন্যবাদ দিছো যে সমগ্র বিশ্বর ভারতবর্ষ তথা অসমতো করোনার যে ভয়াবহ রূপ ইয়ার কারণে আমি লকডাউন ঘোষণা করেছিল আর লকডাউনের লগতে আমি কিছু নীতি নিয়ম সরকারে বান্ধি দিছিল এই নীতি নিয়মের মাজত থাকিব লাগিব আর সকল রাইজে পরাপক্ষত এই নীতি নিয়মখিনি মানিবর কারণে চেষ্টা করেছে তেওঁলোকে মাস্ক পিন্ধিছে তেওঁলোকে সামাজিক দূরত্ব বজায় রাখি পেলায় কাম কাজ করে গেছে তেওঁলোকে স্যানিটাইজেশনের ব্যবস্থা নিজে করে লৈছে বা হাত ধুবর কারণে অভ্যাস অন্তত করেছে তো গতি এইবিলাকর কারণে আমি হয়তো রক্ষা করব পাৰিম আমার গাঁওখন আমার বাগানখন আমার শহরখন আর অসমখন তেনেদরে রক্ষা পড়ব আমি তাকে আশা করছো কুমসাই পঞ্চায়েতের উদ্যোগত বহু দরিদ্র লোকক কিছু খাদ্য সামগ্রী আর একোখনক মাস্ক বিতরণ করার লোকসকলের বিভিন্ন সমস্যার বুঝ লয় মন্ত্রীগীয়ে করোনাক রুধিবলে সকল জাতি জনগোষ্ঠী একত্রিত হয়ে সরকারক সহযোগ করার আহ্বান জানালে মন্ত্রীগীয়ে আমার সরকার তরফের এই দুর্যোগের সময়ত চেষ্টা করেছে যাতে সকলোরে কাষত গৈ পেলাই আমি তেখেতসকলের এই দুর্যোগের লগত আমি আছো ইয়ার বাবে আমি আমার কার্যকর্তা সকলকো নির্দেশনা দিয়া হয়েছে যাতে তেওঁলোকে নিজে গাঁও অঞ্চলত গৈ পেলাই যিখিনি পারে দুঃখা দরিদ্র লোকক সহায়ের হাত আগবাড়াব লাগিব আর ইতিমধ্যে আমি হেয়া দেখিছো সকলো এইজনে এইজনক সহায়ের হাত আগবাড়াইছে তো গতিকে মই তেখেতসকলক ধন্যবাদ দিছো আর সকলকে অনুরোধ করছো যাতে এই যুদ্ধ কিমান দিনলৈকে চলে আমি কোনোৱে কব নোৱাৰো হয়তো দীঘলীয়া হ'ব পাৰে এই যুদ্ধ আৰু এই সময়ছোৱাত যাতে আমি সকলোৱে সকলো জাতি ধৰ্মৰ মানুহ সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহ আমি এক হৈ পেলাই কৰোনাৰ বিৰুদ্ধে আচলতে আমাৰ যুঁজখন আছে আমি যুঁজিব লাগিব সুচিত যিসকল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মন্ত্ৰী মহোদয়ৰ লগত আহিছে তিনিচুকীয়া জিলাৰ যিসকল আহিছে তেখেতসকলক মই প্ৰথম ধন্যবাদ জনাইছোঁ যিহেতু মোৰ সমষ্টিত আহি পেলাই তেখেতসকলে অন্য দুখীয়া মানুহক প্ৰদান কৰিবলৈ সক্ষম হ'ল আর মোর সমষ্টিত বিভিন্ন সময়ত মই এই অন্ন প্রদান করে আছো রাইজক আপনাদের দেখবলে পাইছে গতি এই কোভিড-19 এতিয়া প্রথম দিনের পর আজিলৈকে কবলে গেলে মানে সম্পূর্ণ বেলেগ হয়ে গৈ আছে দিনে দিনে বেলেগ হয়ে গৈ আছে গতি এতিয়া আমার মাজত আমার বাহিরে থাকা মানুষবিলাকও আহিব ধরেছে গতি সেই মানুষখিনি যাকালিরপা আহিবলে আরম্ভ হয়ে গেল যাকালিও পঁচিশজনমান মূল সমষ্টিত আহিলে আজিও শুনেছো এটা 25 জন মূল সমষ্টিত আহিব এতিয়ালৈকে আমি 4টা কোয়ারেন্টাইন সেন্টার আমি রেডি করেছো বিভিন্ন তিনিচুকীয়ারপা আমি ডক্টর যোগাযোগ করেছো আমার স্থানীয় নার্স সকলেও আছে তিনিচুকীয়ারপাও দিছে অসম সরকারেও আমাক দিছে এইখানে সুবিধা আমি করে আছো আর আমার মহকুমার প্রশাসনে যথেষ্ট সহায় করেছে জিলা প্রশাসনেও আমাক সহায় করেছে আমি মই রাতিপুৱা আহোঁতে চাই আহিছোঁ যিসকল সেন্টাৰত যিখিনি মানুহ আছিলে তেখেতসকলেও কৈছে যে আমি খুব ভালকৈ আছোঁ আৰু আমি খুব ভালকৈ থাকিছোঁ ময়ো সুধিছোঁ তথাপিও তেখেতসকলক যে কিবা যদি অসুবিধা হয় আমাক জনাব অনাগত দিনত আমি ভাবোঁ এনেকুৱাকৈ যদি বৃদ্ধি হৈ থাকে আমাৰ মানুহখিনি ইয়াত অহা মাৰ্গিটা সমষ্টিত অহা মানুহখিনি তাৰ কাৰণে আমি চিন্তা কৰিছোঁ যোৱা ৰাতি আপোনালোকে দেখিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ভিডিঅ' কনফাৰেন্স কৰিছিলে আপোনালোকে হয়তো গম পায় তেখেতে কৈছে যে যিমান মার্গারিটা সমষ্টিত মানুষখিনি আহিব সেই মানুষখিনির কারণে যিমান হোটেল লজবিলাক আছে সেইখিনি আমাক ঠিক করব দিছে ইতিমধ্যে ডিসি ডাঙরিয়াক আর মানে এস ডি ও সিবিল কই থাকি আইস রাতেপা আহতে যে যিমান হোটেল আছে আর যিমান মানে লজবিলাক আছে সেইখিনি যাতে সিঙ্গুলকে মানুষখিনি থাকিব পারে তেনেকুৱা ব্যবস্থা করবলে মই কই থাকি আইছো আর কিছু কোয়ারেন্টাইন সেন্টারবিলাক ঠিক করে আছে তথাপি মই চাই পেলায় কিছু আর অল্প ভাল করবলে কই থাকি আইছো স্যানিটাইজার ব্যবস্থা করে আছে আর যিসকলে আছে সিহতিও ভাল পাইছো বলে কৈছে গতি আপনার মাধ্যম দিয়ে মই মার্গারিটা সমষ্টি সমূহ রাইজকে মই ধন্যবাদ জানাম যে আপনার গভর্নমেন্টে দিয়া সরকারে দিয়া যেটো নির্দেশ সেই নির্দেশটা পালন করে পেলায় আর প্রশাসনে হোক আমার জিলা প্রশাসনে হোক বা মহকুমার প্রশাসনে হোক যেটো ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার সম্পর্ক রাখি পেলায় যাতে তেখেতসকলে অকমান অসুবিধা ফিল করলেও যাতে আমার লগত যোগাযোগ করে পেলায় তেখেতসকলক আমি ভালকে রাখবলে চেষ্টা করি
লেখাপানীৰ পৰা হৰত গগৈ ৰিপৰ্ট, তিনিচুকীয়া টাইমছ।